শাকিব খান ও অপু বিশ্বাস একসাথে 70টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বেশ কিছু ছবি ব্যবসা সফল। কিন্তু সাম্প্রতিক সময়ে অপুর সাথে অভিনয় করতে রাজি হচ্ছেন না শাকিব। তবে কিং খান রাজি হলেই কেউ কথা রাখে না ছবিতে থাকবেন অপু, এজন্য তিন গুণ পারিশ্রমিক প্রস্তাব করেছেন প্রযোজক। উত্তম আকাশ পরিচালিত ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। সূত্রটি দেওয়া তথ্য অনুযায়ী শাকিবকে প্রযোজক সেলিম খান বলেছেন, প্রয়োজনে আপনি তিন গুণ পারিশ্রমিক নেন, কিন্তু অপুর সাথে ছবিটি আপনাকে করতে হবে। জবাবে শাকিব বলেছে, অপু ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। শাকিব বর্তমানে কলকাতায় রয়েছেন নবাব ছবির প্রচারণায়, সেখানে শুক্রবার 122টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। সূত্রটির দাবি, শাকিব কলকাতা থেকে ফিরলেই তার সাথে এ নিয়ে আবার মিটিং হবে। আশা করা যাচ্ছে শাকিব রাজি হবেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব খান আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। উত্তম আকাশ পরিচালিত ছবিগুলোতে তার বিপরীতে আছেন মিম। উল্লেখ্য, শাকিব খান অপু বিশ্বাস জুটি সর্বশেষ ছবি রাজনীতি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে, পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। 10ই এপ্রিল এক টিভি লাইভে সন্তান সহ হাজির হয়ে অপু জানান, কয়েক বছর আগে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। এ নিয়ে পাল্টা লাইভে আসেন শাকিব। পরে অবশ্য নিজেদের মধ্যে মিটমাট হয়েছে বলে দাবি করেন দুই তারকা। ওই সময় বিভিন্ন অনুষ্ঠানে শাকিব বলেছিলেন, রিয়েল লাইফের জুটি হওয়ায় দর্শক তাদের ছবি গ্রহণ করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।